হ্যালো ভিউয়ার্স, দেখুন চিংড়ি দিয়ে আমি ঝাল করব, চিংড়ির ঝাল। আলু ভাজা করে রেখেছি, এগুলো দিয়ে দেব। চিংড়ির ঝাল হচ্ছে বন্ধুরা, দেখুন আলু দিয়ে চিংড়ির ঝাল। হলুদ করে দিলাম, লঙ্কা দিলাম, ভাজা আলু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সেদ্ধ হবে। জিরে করে দেবো, গরম মশলা দেবো একটু, আলু ভাজা আছে, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। উঠলেই হয়ে